আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আমি এখন একটু শহীদ মিনার ঘুরতে যাব তাই বাসা থেকে বেরোচ্ছি বাসা থেকে বেরোনোর সাথে সাথে রিক্সা পেয়ে গেলাম চাইনিজের দিকে আছে এক নম্বর হয়ে আমরা যাচ্ছি শহীদ মিনার গরম একটু ভালো ছিল গরম ছিল বোঝা যায় না যে গরম আছে কিনা মাজার রোড থেকে যাচ্ছি শাহালি মাজারের সামনে আছি এখন আমরা শাহালি মাজার অনেক কাছাকাছি চলে আসলাম বিজুলির মন নেওয়ার সাথে সাথে আমরা বুদ্ধিজীবীর কেটে আমাকে ঢুকতেছি এখন অনেক লাফন দৌড় দৌড়ি করতেছে এরা খেলা লাভবান তারা এই যে এখানে করোনার ভ্যাকসিন দিত টেস্ট করানো হতো এটা পার্কিং গাড়ি পার্কিং এর জায়গা প্লাবন খেলতেছে এখানে সবসময় পাবেন সবসময় এখানে প্র্যাকটিস করে বিকাল হলে তিনটার পরে থেকে ওদের পাবেন অল টাইম আমরা এখন কবরস্থানের দিক আসলাম এখানে যত শহীদ ছিল আছে আপনার বীর যান আসলাম যাদের নেতৃত্বে যুদ্ধ পরিচালনা হয়তো প্রতিদিনই ভিতরে যাই বাট আজকে যাবো না আজকে পরিষ্কার করতেছি ভিতরে তাহলে ঘুরে দেখাতাম খবরগুলো বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমানের সমাধি এই মাসটা আমি শোকের মাস এর জন্য শহীদ মিনারটা কয় পরিষ্কার করতে পরিশ্রম করি না এখন ঘাস কাটতেছে ওয়েদার দেখতে অনেক ভালোই দেখাচ্ছে যে মেঘলা আকাশ কিন্তু প্রচণ্ড গরম ছিল কোনো বাতাস ছিল না প্রতিদিন যেমন প্রচুর পরিমাণ বাতাস থাকে এখানে এখানে কোনো বাতাসই ছিল না আজকে দিনটা কেমন জানি থমথমে শহীদ মিনারের মূল কেন্দ্রটি এখানে মানুষ খোলা শহীদদের স্মরণে মিনারটি দেখালাম এখন মিনারের উপরে আছে আপনার ভিতরের ভিউ
মিনারের বৃষ্টিতে পানি হয়ে আটকে রয়েছে অনেক পানি, সুন্দরভাবে হাঁটাচলা করতে পারতেছে না পানির জন্য। ছেলে প্র্যাকটিস করতেছে, গ্রুপ প্র্যাকটিস, এটা পানিতে ভরে গেছে জায়গাটা, কখনো পানি ছিল না, পানিতে ভরে গেছে। প্রচুর মশার সৃষ্টি হচ্ছে, প্রচুর মশা। ভিউয়ার্স, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, বেশি বেশি শেয়ার দেবেন যাতে আরও উৎসাহিত হয় আরও ভিডিও বানাতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।